জলবায়ু পরিবর্তন আর গোলকীয় উষ্ণতা সাম্প্রতিক বিশ্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যে একটা উদ্বেগজনক বিষয়, একটা স্পর্শকাতর বিষয়, কারণ যি হারত জলবায়ু পরিবর্তন হয়েছে, যি হারত গোলকীয় উষ্ণতা বৃদ্ধি পাইছে, যার পরিপ্রেক্ষিতত এতিয়া মানব জাতির প্রতি সৃষ্টি করেছে এটার পিছন আনতো ভাবুকি। ধ্বংস হয়ে যাব পারে নাকি পৃথিবী, ইয়ার আরম্ভণি নাকি এয়া, এনেকুৱা ধরনের বিভিন্ন চর্চা তথা গবেষণা আর অধ্যয়ন চলি আছে এই বিষয়টুক লৈ। হয় এটা অত্যন্ত সাম্প্রতিক সময়ের স্পর্শকাতর বিষয় জলবায়ু পরিবর্তন আর গোলকীয় উষ্ণতা। শেহতীয়াকৈ এটা গবেষণাত ভয়ানক তথ্য প্রকাশ পাইছে, অতি ভয়ানক এই তথ্য, মানব জাতির বাবে, মানব শরীরের বাবে অত্যন্ত ভয়ানক হয়ে উঠিব পারে জলবায়ু পরিবর্তন আর গোলকীয় উষ্ণতা বৃদ্ধি। শতিকার পরিবর্তনের ভিতর জলবায়ু পরিবর্তনের ফলত গোলকীয় উষ্ণতা বৃদ্ধি হব পারে, আর যিয়ে ভারত আর সিন্ধু উপত্যকাকে ধরে বিশ্বর কিছু জনবসতিপূর্ণ অঞ্চলত হার্ট এটেক বা হিট স্ট্রোকর সূচনা করিব পারে বলেও এই নতুন গবেষণায় ভবিষ্যৎবাণী করেছে। আমি পুনর্জন আপনার এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, এইখানে মুহূর্তত এই জলবায়ু পরিবর্তনে ভারত আর সিন্ধু উপত্যকাকে ধরে বিশ্বর কিছু জনবসতিপূর্ণ অঞ্চলত হার্ট এটেক আর হিট স্ট্রোকর সূচনা করিব পারে বলে এই নতুন গবেষণায় ভবিষ্যৎবাণী করেছে। পেন স্টেট কলেজ অব হেলথ এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট, পার্ডিউ ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স আর পার্ডিউ ইনস্টিটিউট ফর এ সাস্টেনেবল ফিউচারের আন্তঃশাখা গবেষণায় ইঙ্গিত দিছে যে পৃথিবী গ্রহর উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসর বাহিরত প্রাক ঔদ্যোগিক স্তরের উপর মানব স্বাস্থ্যের বাবে বিধ্বংসী হয়ে উঠিব পারে। হয় আপনি ঠিকই শুনেছে, এই গবেষণায় এই ইঙ্গিতেই প্রদান করেছে। আর যার বাবে এতিয়া মানুষের শরীরে গরমের লগত জড়িত স্বাস্থ্যজনিত সমস্যা যেনে হিট স্ট্রোক বা হার্ট এটেক আদি রোগত আক্রান্ত হওয়ার পূর্ণ মাত্রায় সম্ভাবনা আছে, কারণ হিট স্ট্রোক বা হার্ট এটেক হওয়ার আগতে তাপ আর আর্দ্রতার কিছু বিশেষ সংমিশ্রণহে লব পারে মানব শরীরে। আর এই অধ্যয়নটে ইঙ্গিত দিয়ে যে যদিহে বিশ্বর উষ্ণতা প্রাক ঔদ্যোগিক স্তরতকৈ 2 ডিগ্রি সেলসিয়াসও বৃদ্ধি পায়, তেন্তে পাকিস্তান আর ভারতের সিন্ধু নদী উপত্যকার 2.2 বিলিয়ন বাসিন্দা, পূব চীনের 1 বিলিয়ন আর উপ সাহারা আফ্রিকার 80 কোটি লোকে ঘন্টার পিছত ঘন্টা গরমের সম্মুখীন হব পারে, যে অতিক্রম করিব মানুষের সহনশীলতা, গরম সহ্য করিব পৰা সেই সীমা অতিক্রম করিব বলেও এই অধ্যয়নটে প্রকাশ করেছে। আমি এই পরিসংখ্যা পুনর্বার আপনার জানাম, যদিহে বিশ্বর উষ্ণতা প্রাক ঔদ্যোগিক স্তরতকৈ 2 ডিগ্রি সেলসিয়াসও বৃদ্ধি হয়, তেন্তে পাকিস্তান আর ভারতের সিন্ধু নদী উপত্যকার 2.2 বিলিয়ন, পূব চীনের 1 বিলিয়ন বাসিন্দা আর উপ সাহারা আফ্রিকার 80 কোটি লোকে ঘন্টার পিছত ঘন্টা গরমের সম্মুখীন হব, যিয়ে অতিক্রম করিব মানুষের সহনশীলতা। আর এই বার্ষিক গরমের বোঝা বহন করবলিয়া শহর সমূহের ভিতর থাকিব দিল্লি, কলকাতা। হয় আপনি ঠিকই শুনেছে, বার্ষিক গরমের বোঝা বহন করবলিয়া শহর সমূহের ভিতরতে স্থান লাভ করেছে রাজধানী দিল্লি, লগতে আছে কলকাতা, ইফালে চীনের সাংহাই, মুলতান, নানজিং আর উহান প্রদেশ। যেহেতু এই অঞ্চল সমূহ কম আর মধ্যম আয়ের জাতিসমূহ গঠিত, সেয়ে জনসাধারণে এয়ার কন্ডিশনার বা শরীর ঠান্ডা করার অন্যান্য ফলপ্রসূ উপায়ের সুবিধা লাভ নকৰিব পাৰে। আর যদিহে গ্রহটোর গোলকীয় উষ্ণতা বৃদ্ধিয়ে প্রাক ঔদ্যোগিক স্তরের পর 3 ডিগ্রি সেলসিয়াসলৈ গৈ থাকে, তেন্তে বৃদ্ধি পোৱা তাপর মাত্রায় পূব সাগরের পর আমেরিকার মাঝভাগত প্রভাব পেলাব পারে, ফ্লোরিডার পর নিউ ইয়র্ক আর হিউস্টনের পর চিকাগোলৈকে ইয়ার প্রভাব পড়িব পারে। ইফালে দক্ষিণ আমেরিকা আর অস্ট্রেলিয়াতো অত্যন্ত গরমের সম্মুখীন হব বলে গবেষণাটোত প্রকাশ করা হয়েছে, কিন্তু উন্নত রাষ্ট্রের মানুষে উন্নয়নশীল রাষ্ট্রতকৈ কম ক্ষতিগ্রস্ত হব, যত বুড়া আর অসুস্থ লোকের মৃত্যু হব পারে। পুনর্জনাইছো, উন্নত রাষ্ট্রের মানুষে উন্নয়নশীল রাষ্ট্রতকৈ কম ক্ষতিগ্রস্ত হব, যত বুড়া মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আর অসুস্থ লোকের ক্ষেত্র যথেষ্ট বিপদ আহিব পারে, অসুস্থ আর বয়োজ্যেষ্ঠ লোকের মৃত্যু হব পারে বলেও গবেষণাটোত প্রকাশ করা হয়েছে। গবেষণা পত্রখনের সহ লেখক পার্ডু বিশ্ববিদ্যালয়ের পৃথিবী, বায়ুমণ্ডল আর গ্রহবিজ্ঞানের অধ্যাপক মেথিউ হুবারে কয়,
যে যিবোৰ অঞ্চল ধনী নহয় আৰু অনাগত দশকবোৰত জনসংখ্যা দ্রুত বৃদ্ধিৰ অভিজ্ঞতা লাভ কৰিব বুলিও আশা কৰা হৈছে, সেইবোৰ অঞ্চলত আটাইতকৈ বেয়া গৰমৰ চাপ হ'ব আৰু এই লোকসমূহে ধনী লোকসমূহতকৈ বহু কম সেউজ গৃহ গেছৰ নিৰ্গমন উৎপন্ন কৰাৰ পিছতো এই কথা সত্য হিচাপে বিবেচিত হৈছে। ফলত কোটি কোটি দৰিদ্ৰ লোকে ক্ষতিগ্ৰস্ত হ'ব আৰু বহুতৰে মৃত্যু হ'ব পাৰে বুলিও এই গৱেষণাটোত আশংকা কৰা হৈছে তথা ভৱিষ্যৎবাণী কৰা হৈছে। হয়, কোটি কোটি দৰিদ্ৰ লোকৰ জীৱন বিপদাপন্ন হৈ পৰিব পাৰে এই পৰিৱৰ্তনে আৰু বহুতৰে মৃত্যু ঘটিব পাৰে, হাৰ্ট ষ্ট্ৰোক লগতে হিট ষ্ট্ৰোক হাৰ্ট এটেক হ'ব পাৰে বুলি উল্লেখ কৰা হৈছে। কিন্তু ধনী লোকসমূহেও বা ধনী জাতিসমূহেও এই গৰমৰ ফলত ক্ষতিগ্ৰস্ত হ'ব আৰু ইয়াত আন্তঃসংযোগী পৃথিৱীখন সকলোৱে কোনোবা নহয় কোনোবা প্ৰকাৰে নেতিবাচক প্ৰভাৱৰ বলি হ'ব পাৰে বুলিও এই মুহূৰ্তত সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে এই গৱেষণাৰ জৰিয়তে। আৰু এই বৰ্ধিত উষ্ণতা ৰোধ কৰিবৰ বাবে গৱেষকসকলে কয় যে সেউজ গৃহ গেছ, বিশেষকৈ জীৱাশ্ম ইন্ধন জ্বলাই নিৰ্গত হোৱা কাৰ্বন ডাই অক্সাইডৰ নিৰ্গমন হ্ৰাস কৰিব লাগিব। কি উপায়েৰে এই সমস্যা লাঘৱ কৰিব পৰা যায় তাৰো এক আহ্বান জনাইছে বা পৰামৰ্শ আগবঢ়াইছে এই গৱেষণাৰ জৰিয়তে বিজ্ঞানীসকলে। গৱেষকসকলে কয় যে সেউজ গৃহ গেছ, বিশেষকৈ জীৱাশ্ম ইন্ধন জ্বলাই নিৰ্গত হোৱা কাৰ্বন ডাই অক্সাইডৰ নিৰ্গমন হ্ৰাস কৰিব লাগিব। যদিহে পৰিৱৰ্তন নহয় তেন্তে মধ্যম আয় আৰু কম আয়ৰ দেশসমূহে আটাইতকৈ বেছি ক্ষতিগ্ৰস্ত হ'ব বুলিও তেওঁলোকে এই গৱেষণাটোত ভৱিষ্যৎবাণী কৰিছে। গতিকে অত্যন্ত এটা অশুভ ইংগিত প্ৰদান কৰা হৈছে। এই জলবায়ুৰ পৰিৱৰ্তনে এই ইংগিতসমূহকে সূচাইছে আৰু সমান্তৰালকৈ মানৱ জাতি বিপদাপন্ন হৈ উঠিব পাৰে বুলিও কোৱা হৈছে। আজিৰ পৰা 10,000 বছৰ পিছত ধ্বংস হৈ যাব পাৰে নেকি পৃথিৱী? এই আশংকা ইতিমধ্যে পৃথিৱীৰ তথা বিশ্বৰ বিজ্ঞানীসকলে প্ৰকাশ কৰি আহিছে। আৰু যদি প্ৰসংগক্ৰমে আমি উল্লেখ কৰিব পাৰোঁ, কাৰণ শেহতীয়াকৈ ইছৰোৰ মুৰব্বী এছ সোমনাথেও এক বিশেষ অনুষ্ঠানত নেশ্যনেল ছায়েন্স একাডেমীত অংশগ্ৰহণ কৰিছিল। দিল্লীৰ নেশ্যনেল ছায়েন্স একাডেমীত অংশগ্ৰহণ কৰি এই আশংকাই তেওঁ ব্যক্ত কৰিছিল যে হয়তো আজিৰ পৰা 10,000 বছৰ পিছত পৃথিৱীখন ধ্বংস হৈ পৰিব পাৰে আৰু যাৰ বাবে ইতিমধ্যে বিশ্বৰ বিজ্ঞানীসকলে মহাকাশ গৱেষণা সংস্থাসমূহৰ জৰিয়তে বিভিন্ন ধৰণৰ পৰীক্ষা নিৰীক্ষা চলাই আছে। পৃথিৱীৰ সমান্তৰালকৈ আন কোনো গ্ৰহত বাসোপযোগী এটা পৰিৱেশ থাকিব পাৰে নেকি তাৰ অনুসন্ধান ইতিমধ্যে চলাই আছে মহাকাশ গৱেষণা সংস্থাসমূহে। আৰু শেহতীয়াকৈ ইছৰোৰ মুৰব্বী এছ সোমনাথে এই কথা উল্লেখ কৰিছিল এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি, যে সেইবাবেই শুক্ৰ অভিযান চলাবলৈ গৈ আছে ইছৰোৱে। শুক্ৰত কেনেবাকৈ বাসোপযোগী এটা পৰিৱেশ হ'ব নেকি অদূৰ ভৱিষ্যতে মানুহৰ বাবে, সেই কথা তেওঁ প্ৰকাশ কৰিছিল। আৰু তাৰ সমান্তৰালকৈ ইছৰোৱে ইতিমধ্যে চন্দ্ৰৰ বুকুতো সফল অভিযান চলাইছে। চন্দ্ৰত থকা বিভিন্ন উপাদান, মানৱ জাতিৰ বাবে প্ৰয়োজনীয় মানুহ জীয়াই থাকিব পৰা সকলো উপাদান আছেনে নাই তন্ন তন্নকৈ লেণ্ডাৰ বিক্ৰম আৰু ৰোভাৰ প্ৰজ্ঞানৰ জৰিয়তে চন্দ্ৰযান 3য়ে সেই সফল অভিযান ইতিমধ্যে সামৰণি মাৰিছে। গতিকে বিশ্বৰ আগশাৰীৰ দেশসমূহে তথা মহাকাশ গৱেষণা কেন্দ্ৰসমূহে সংস্থাসমূহে এই অধ্যয়ন এই পৰীক্ষা নিৰীক্ষা চলাই গৈছে। পৃথিৱী যিহেতু এতিয়া বিপদ নামি আহিছে, পৃথিৱীৰ সন্মুখত এতিয়া বহুত ডাঙৰ ডাঙৰ প্ৰত্যাহ্বান আহি পৰিছে আৰু অন্যতম সাম্প্ৰতিক বিশ্বৰ ডাঙৰ প্ৰত্যাহ্বানেই হ'ল জলবায়ু পৰিৱৰ্তন আৰু গ্ল'বেল ৱাৰ্মিং তথা গোলকীয় উষ্ণতা বৃদ্ধি। গতিকে মানৱ জাতি যাতে বিপদাপন্ন নহয় তাৰ বাবে এই মুহূৰ্তত বিভিন্ন ধৰণৰ পৰীক্ষা নিৰীক্ষা চলি আছে আৰু তাৰ মাজতে এই আশংকা ব্যক্ত কৰিছে এই বিশেষ গৱেষণা পত্ৰখনে বা এই অধ্যয়নটোৱে, য'ত ভাৰত বাৰুকৈ প্ৰভাৱিত হ'ব বুলি কোৱা হৈছে। দিল্লী আৰু কলকাতা ইয়াৰ দ্বাৰা বাৰুকৈ প্ৰভাৱিত হ'ব বুলি কোৱা হৈছে। হাৰ্ট এটেক, হিট ষ্ট্ৰোকত মানুহ আক্ৰান্ত হৈ মৃত্যুমুখত পৰিব বুলিও ভৱিষ্যৎবাণী কৰা হৈছে এই গৱেষণাত।